টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ-নদীর পানি। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। কংস, জাদুকাটা, খোয়াই, সাঙ্গু, মাতামুহুরী নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রামের বাসিন্দা। এদিকে বান্দরবান চট্টগ্রাম সড়কের যানবাহন চলাচল আজও বন্ধ রয়েছে। ঝুঁকিতে রয়েছে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। সিলেট ও সুনামগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। পাহাড়ি ঢলে সড়ক ডুবে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগ তিন দিন ধরে বন্ধ রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। মৌলভীবাজারে কুশিয়ারা নদীর পানিও বইছে বিপদসীমার উপর দিয়ে। জাফলংয়ে পিয়াইন নদী ও লালাখালে পানির চাপ বেড়ে জৈন্তাপুর ও গয়নঘাটের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। লালমনিরহাটে তিস্তা, ধরলা সহ সব নদীর পানি বেড়েছে। ডুবে গেছে সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার নিম্নাঞ্চল। আমাদের ক্ষেত খামার অনেক কিছু ক্ষতি হয়েছে, সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় আছি। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। চরাঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে, মানুষজন কিছু পানিবন্দি আছে। তো সেখানে যে সমস্ত খবর আমরা পেয়েছি সেখানে পর্যাপ্ত ত্রাণ অব্যাহত দিয়েছি। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বেড়েছে। ফেনীর পরশুরামে মুহুরি এবং ফুলগাজীতে কহুয়া নদীর পানিও বাড়ছে। প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল। শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবার, চাল ও নগদ অর্থ বরাদ্দের কথা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই দুর্যোগ যদি এরকম আসে, যেগুলো হয় কন্টিনিউ করে, তাহলে আমাদের প্রস্তুতি আছে। এদিকে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ আজও বন্ধ রয়েছে। পানি বেড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদের। বন্যা ও পাহাড় ধসের কারণে 200+ আশ্রয় কেন্দ্রে কমপক্ষে 15,000 মানুষ আশ্রয় নিয়েছে। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কটি ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।